লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই মেয়েটা হলো ইন্দ্রজিৎ লাহিড়ির রক্ষিতা, এর জন্যই আমার হাজবেন্ড আমাকে দূরে ঠেলে দিয়েছে। আপনারাই বলুন এই অন্যায় কতদিন চলতে পারে। হ্যাঁ ইন্দ্রজিৎ বাবু, আপনার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ব্যাপারে আপনি ঠিক কি বলবেন? আপনার প্রথম স্ত্রী কি সত্যি নির্যাতিত হচ্ছে আপনার দ্বারা? স্ত্রী নাকি রক্ষিতা, ঠিক কাকে বেছে নেবেন আপনি? এখনো বলছি মিতা, ইন্দ্রকে ডিভোর্স দিয়ে দাও আর আমার আর ইন্দ্রর জীবন থেকে চিরকালের মতো চলে যাও। সে ঘুরে বালি, দুনিয়া আমাকে যাই বলুক না কেন, আমি জানি ইন্দ্রবাবু আমার কাছে কি, আর আমার ভালোবাসার মানুষকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? তোমার হাতে, সেটাই ভেবেছিলাম আমি। কিন্তু তুমি এখন প্রতিটা মুহূর্তে আমাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি ইন্দ্রবাবুকে নিজের সম্পত্তি মনে করো, সে সম্পত্তি দখল করতে তুমি ফিরে এসেছো। ভালো তুমি বাসো না, ভালোবাসার মর্যাদাটাই তুমি বোঝো না। আর যদি সত্যিকারের ভালোবাসতে না, সবার সামনে নিজের ভালোবাসাকে অপমান করতে পারতে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্বামীকে আমি সামলাবো। খুব আমার মুখের ওপরে সেদিন দরজা বন্ধ করে দিয়েছিলে না, আজ তোমাকে আমি দেখাবো দরজা দেওয়া কাকে বলে। বাড়িতে এসো। কি করি বলতো দাদা, ইন্দ্র তো কোনো খোঁজই পাচ্ছি না, আর এদিকে মিতুল কাউকে কোনো কথা না বলে দুমদাম করে বেরিয়ে চলে গেল। এরকম করলে হয় বলতো? মিতুল তো চিরকাল এরকমটাই করে, অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটায় আর বাড়ির সকলে ওকে নিয়ে নাচানাচি করে। তুমি জানি তুমি কি করি বলতো। হ্যাঁ ওদের ওপর দিয়ে যা যাচ্ছে তারপর কিছু ভালো লাগছে না। এবার অর্ককে ফোন করে দেখি না। ওই তো অর্ক এসে গেছে। এসব বলে বলেই তো তোরা মিতুলকে দিয়ে ধরাকে সরা জ্ঞান করাচ্ছিস। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, অন্তরা ফিরে আসার পর তো মিতুলের সঙ্গে ইন্দ্রর বিয়ের কোনো মানেই নেই, তাহলে মিতুলকে নিয়ে এত মাতামাতি কিসের? আবার পুলিশের কাছে রণদাদার নামে অভিযোগটা করব নাকি মামনি? তার মানে তুমি কি কি বললেন মিতুল? রণদাদার নামে অভিযোগটা কি আবার লেখাবো? না দেখো মিতুল, আমি যা বলতে চেয়েছি তুমি কিন্তু আমায় ভুল বুঝেছ। আমি আমি জাস্ট বলতে চেয়েছিলাম যে দেখো বাড়ির সকলে তোমাকে খুব ভালোবাসে, তাই তুমি এরকম। আহ বৌদি, এখন এসব কথা থাক না। ইন্দ্র ইন্দ্র তোর এই কি অবস্থা? তুই তুই ড্রিঙ্ক করেছিস? আর তোর জন্য বাড়ির সবার দেখ পাগল পাগল অবস্থা হয়ে গেছিল, কি যে করিস না তুই, এত চিন্তার মধ্যে ফেলে দিস। পিসুমণি এক মিনিট, মামনির কথার জবাবটা আগে দিই। এই যে রণদাদার নামে অভিযোগ লেখাবো শুনে এই মুহূর্তের মধ্যে আপনি গলা পাল্টে ফেললেন, ভোল পাল্টে ফেললেন, এটাই আমি করি না। যা বলার মুখের সামনে বলি, যা করার সরাসরি করি, সেই জন্যই হয়তো বাড়ির সকলে আমাকে এত ভালোবাসে। কিরে এখন ঠিক আছিস তো?
সুমি ওকে উপরে নিয়ে যা। চল চল আস্তে আস্তে সাবধানে আস্তে সাবধানে দাঁড়াও। ইন্দ্রকে আমি ভিতরে নিয়ে যাব, ওকে কেউ ছোবে না, আমি নিয়ে যাব ওকে। প্রদীপ ভাই কি 7 বছরে এতটুকুও বদলায়নি? আহ অন্তরা কি অসভ্যতা হচ্ছে, ইন্দ্র হাত ছাড়ো। তোমরা ওনাকে উপরে নিয়ে যাও। আমার হাতটা ছাড়ো মিতু, আমার হাতটা ছাড়ো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওনাকে তোমরা উপরে নিয়ে যাও, কেউ বাধা দেবে না, আমি আছি তো, যাও। চলো মিতু, আমার হাতটা ছাড়ো, চলো আমার হাতটা, আমার হাতটা ছাড়ো মিতু। সাবধানে ইন্দ্রবাবু, সাবধানে, আমার হাতটা ছাড়ো। মিতুল আমার হাতটা, আমার হাতটা কামড়ে দিতে যাচ্ছিলে, শোনো, চাইলে না শুধু হাত কেন, তোমার 32 পাটি দাঁতও আমি ভেঙে দিতে পারি। আমার সঙ্গে লাগতে এসো না, একটা দাঁতও তোমার থাকবে না। এই যে এত বড় বড় মুখে কথা বলো, দাঁত না থাকলে সেসব কিছুই পারবে না, কিন্তু ফোকলা হয়ে ঘুরে বেড়াতে হবে, সেটা ভালো লাগবে না নিশ্চয়ই। ইন্দ্রকে নিয়ে তোমার অহংকার আমি ঘুচিয়ে ছাড়বো মিতু। পিসুমণি, যাক মানুষটাকে শুইয়ে দিতে পারা গেছে, এতেই আমার শান্তি, একটু বিশ্রাম নিক এখন। ইন্দ্র খুব ভাগ্যবান মিতুল, যে তোর মতো একজনকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছে। আমি খুব ভাগ্যবতী পিসুমণি, ইন্দ্রবাবুর মতো একজন মানুষকে আমি স্বামী হিসেবে পেয়েছি, এরকম একটা পরিবার পেয়েছি। মিতুল, চিরকাল তুমি এরকমই থেকো, আসি। হ্যাঁ পিসুমণি, চলো চলো। দরজা বন্ধ করে দিলে কেন মিতুল? দরজা খোলো মিতুল। দরজা খোলো মিতুল। মনের ভিতরে খেলা ঘর বাঁধ।
ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু শুনতে পাচ্ছ? আমি যা করছি ঠিক করছি তো ইন্দ্রবাবু? জীবনে অনেক কিছু হেলায় হারিয়েছি, আর হারাব না, লড়ব। যতটা লড়াই করতে হয় আমি করব, কিন্তু তোমাকে আমি হারাতে পারব না কোনোদিন না। মিতুল, মিতুল দরজা বন্ধ করলে কেন? দরজাটা খোলো মিতুল, ঘরের ভেতরে কি হচ্ছে দরজাটা খোলো। আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। আগের বউকে ঘরের বাইরে ফেলে রেখে ঘরের ভেতরে দরজা বন্ধ করে নষ্টামো হচ্ছে? ইন্দ্রজিৎ লাইরিকে আমি পুলিশে দেবো। দরজা খোলো মিতুল। কই তোমরা? এসে দেখে যাও তোমাদের ছেলে ঘরের ভেতরে কি নোংরামো করছে, দেখে যাও। দরজা খোলো মিতুল, দরজাটা খোলো। তোরা মিতুল, তোরা তুমি কি কোনোদিনও বদলাবে না? এসব কি বলছো বলো তো? তুমি তো তুমি তো আর ছোট বাচ্চাটি নও যে এই একটা সহজ ব্যাপার তুমি বুঝতে পারছো না। শোনো, এইভাবে কিন্তু ভালোবাসা আদায় করা যায় না, বুঝতে পেরেছো? ছেড়ে দে সুমি, ওকে বলে কোনো লাভ নেই, ও বুঝবে না, বাদ দে। আর তোমাদের ছেলে তো সব বোঝে, আরে ঘরের ভিতরে দরজা বন্ধ করে নোংরামো করছে, আর তোমরা ওকেই সাপোর্ট করো। আহ অন্তরা, কি হচ্ছে নাকি? আস্তে কথা বলো, আরে ভদ্রবাড়ি। মিতুল, মিতুল দরজা খোলো মিতুল। আঙ্কেল, অন্তরা কিন্তু এবার নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, তুমি দেখো মিতুল ওর উপর খুব রেগে যাবে। ইন্দ্রবাবু ঘুমোচ্ছেন, কারো চিৎকারে যদি ওনার ঘুম ভাঙে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। মিতুল, আমাকে তুমি চড় মারতে এসেছিলে, এত বড় অপমান। মিতুল, 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 তুমি আমার ছেলে যেও না মিতুল, আমি আমি তোমার ছাড়া বাঁচবো না মিতুল, তুমি আমার ছেলে যেও না মিতুল, একদম এরকম কথা বলবে না। আমি তো এসে গেছি, আমি কোথাও যাব না তোমার ছেড়ে, কোনোদিনও যাব না। ছাড়ব না, কিছুতেই ছাড়ব না, এই অপমানের পাতলা আমি নেবই, আমি আজই মিতুলকে শেষ করে দেব। বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, আমার চলে এলো। বৌদি ভাই, বৌদি ভাই, কাল কিন্তু মা আমার জন্য খুব বড় করে একটা পার্টি দেবে, তোমাকে কিন্তু আসতে হবে বৌদি ভাই, বৌদি ভাই তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও তো এখান থেকে। তুমি এত রাগ করছো কেন বৌদি ভাই? আমি আমি কি করেছি, এত 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 রাগ কেন করছো? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, পার্টিতে যাবে কে, মিতুল না অন্তরা বৌদি? কাগজ কলমে দাদা ভাইয়ের বউ যে যাবে সে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, পার্টিতে যাবে কে? কি বলে গেল? মাথা খারাপ হলেও রনু কথাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বলে। মিতুল যাই করুক না কেন, কাগজে কলমে তো এখনো আমি ইন্দ্র স্ত্রী, আমি
আসুন আসুন। ভালো আছেন? রনকে একটু ভালো ফিল করানোর জন্য এই পার্টিটা থ্রো করেছে আন্টি, কিন্তু আচমকাই একটা দরকারি কাজে ওনাকে বেরোতে হয়েছে, তাই সবটাই এখন আমাকে একা হাতে হ্যান্ডেল করতে হচ্ছে। তা বাড়ির সবাই কোথায়? অন্য সময় এলে তো মিতুলই আপ্যায়ন করে, মিতুল কোথায়? মিতুল, মিতুল আছে তো। তার রনো শরীরটা কেমন আছে গো? এখন অনেকটা ভালো আছে আন্টিও, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা একটু বসুন না, আমি একটু ওদিকটা দেখে আসি। এই বাড়িটার উপর দিয়ে যা যাচ্ছে, প্রথমে তো শুনলাম রনোর মাথায় নাকি গন্ডগোল দেখা দিয়েছে। আরে বাবা ওসব ছাড়ু, আজকে খবরের কাগজ দেখেছো? ইন্দ্রকে নিয়ে কিসব লেখা বেরিয়েছে, অন্তরাও নাকি ফিরে এসেছে। আর সবচেয়ে অবাক কাণ্ড, মিতুল আর অন্তরা দুজনেই এই বাড়িতে। কি কেচ্ছা কি কেচ্ছা! এখনো তো কেচ্ছার কিছুই শুরু হয়নি। আন্টির কাছে যা শুনলাম, আসল খেলা তো এরপর শুরু হবে। আঙ্কেলের কাছে খারাপ হবে না বলে আন্টি দিব্যি সবটা আমার ঘাড়ে ওপর দিয়ে চলে গেল। ঠিক আছে, আমিও মজা দেখি। রেডি হয়ে দাঁড়িয়ে আছো? নিচে সব এসে গেছে, চলো। আমার না মাথাটা খুব ধরেছে, তুমি যাও আমি একটু পরে আসছি, কেমন? হঠাৎ মাথা ধরলো কেন? ও, তোমার রাতে স্নান করার অভ্যাস, ঠান্ডা পড়ে গেছে। তোমাকে নিচে সবাই খুঁজছে, তুমি এখন যাও, আমি একটু পরেই আসছি। কি ব্যাপার বলতো, সত্যি মাথা ধরেছে নাকি অন্য কোনো কারণ? যদি বলি তাই তাহলে তুমিও যাবে না, এটাই বলবে তো? তোমাকে নিয়েই আমার চিন্তা, আমি নিচে গেলে সেটা নিয়ে কথা হবে। আমি আর অন্তরা দিদি দুজন একসঙ্গে থাকলে লোকেরা সেটা নিয়ে হাসাহাসি করবে, তাতে তোমার অসম্মান হবে। তোমার অসম্মান কিছুতেই মেনে নিতে পারবো না। বলা শেষ? দেখো, অন্তরা ফিরে আসাটা খুবই আকস্মিক, ওটা কারোর হাতে ছিল না, ইনফ্যাক্ট অন্তরার হাতে না। দেখো এটা সত্যি, আমরা যেরকম এই পরিস্থিতিটাকে চেঞ্জ করতে পারবো না, আমাদের সম্পর্ক কেউ চেঞ্জ করতে পারবে না, বুঝতে পেরেছো? তাই এটা আমাদের মেনে চলাই ভালো। আর অন্তরা আসার পরেও তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে আমার কোনো আপত্তি নেই, তাই প্রত্যেকটা অনুষ্ঠানে তুমি যেরকম নিচে যাও, পার্টিসিপেট করো, কথা বলো, ওরা তাই করবে। শোনো, চুপ। দেখে দেখে কলি, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ, বৌদি ভাই মেজদা ভাইকে ধরে ধরে নিয়ে আসছে। রনোর জন্য ওর এত কেয়ার? না না, আমার কিন্তু লক্ষণটা ভালো লাগছে না। এরা সবাই আমার জন্য এসেছে? হ্যাঁ, এত লোক আমার জন্য। হ্যালো হ্যালো, তুমি ওখানে বসবে, চলো। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। বসো বসো। ওই তো অন্তরা, কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। অন্তরা তো এই দুদিন হলো ফিরেছে, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তো ওর স্মৃতি হারিয়ে গেছিল। স্মৃতি ফিরে পাওয়ার পর খুব কষ্ট করে এ বাড়িতে আবার ফিরে এসেছে। ওরই ফিরে আসার আনন্দে একটা হাততালি হয়ে যাক। অন্তরা, উনি হলেন কল্যাণী সুলেখা পিসি। তোর মনে আছে? মনে থাকবে না কেন? আরে থাক 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 থাক, আমার তো এখন সব মনে পড়ে গেছে। কেমন আছো পিসি? তোমার বাড়ির বিড়ালগুলো কেমন আছে?
মিনিট হ্যাঁ নগেন কাকা আপনি কেমন আছেন আর কাকিমার শ্বাসকষ্টের সমস্যা কমেছে হ্যাঁ মা একটু ভালো আছেন আগের থেকে আসলে আমরা ভেবেছিলাম জাগে তোমাকে দেখে খুব আনন্দ পেলাম সত্যি ওই মাঝখানে সাতটা বছর আমার জীবনে একেবারে অভিশাপ হয়ে উঠেছিল এক্সকিউজ মি হ্যাঁ রনোকে খুব অস্বস্তিতে লাগছে আমি একটু ওকে স্টেবল করে আসি হ্যাঁ রনো ঠিক আছে রনো কি হয়েছে বসো এখানে আমি খেলবো না বর্ষা আমি বসবো না আমি খেলবো আমি বসবো এখানে খেলবো না বর্ষা সত্যি বাবা কি সব কাণ্ড ঘটছে এই বাড়িতে ইন্দ্র দুই বউ একই বাড়িতে আহারে মিতুলটা এত ভালো মেয়ে শেষে কি না সতীন এসে ওকে ঘরছাড়া করবে